এটা নিয়ে ঝামেলা করছিল যে অ্যাকশন ক্যামেরা অ্যালাউ করবে না। আজ অনেকদিন পর এই প্রথম রোদ্দুর পেলাম, এই শীতে একদিনও রোদ্দুর পাইনি। যখনই ঘুম থেকে উঠি দেখে মনে হয় মেঘলা করে আছে আর পুরো দিনই সকালের মতো লাগে। তো আজকে ফার্স্ট টাইম রোদ্দুর পেলাম। এতক্ষণে আমাদের অ্যাপার্টমেন্টের চারপাশটা তোমরা দেখে নিয়েছো, চারপাশে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। একদম প্রথম কিন্তু আমাদের পাড়াতে শুধু আমাদের এই অ্যাপার্টমেন্টেই হয়েছিল, এর চারপাশে কোনো ফ্ল্যাট ছিল না। মোরালগ্ধ স্টোরি বাস এটাই যে আমরা এখন রোদ্দুর পাই না। আজকেও আমাদের স্পেশাল কিছু প্ল্যান আছে, তো প্ল্যানটা কি এখনই বলছি না, তার কারণ লাস্ট মোমেন্টে আমাদের প্ল্যান চেঞ্জ হতেও পারে। তো যেটাই হোক তোমরা ব্লগে সবই দেখতে পাবে। এখন আমি আর সুরজিৎ বেরিয়ে গেছি, আমাদের যেটা ফার্স্ট প্ল্যান ছিল সেটা ছিল আজকে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে যাবো, বাট আজকে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি গেলাম না, আজকের ওয়েদার প্রচণ্ড ঠান্ডা আছে। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির প্ল্যানটা ক্যান্সেল হওয়ার পর প্রথমে ভাবছিলাম বেরোবো না, বাট লাস্ট মোমেন্টে সুরজিৎ ইন্টারনেট ঘাটতে ঘাটতেও দেখলো যে তানাজি মুভিটার রিভিউ খুব ভালো আছে, আর মুভিটার এমনিতেই স্টারকাস্ট তো ভালো আছেই আর স্টোরিটাও ভালো। তো সেই জন্য ভাবলাম যে আজকে তানাজি মুভিটা দেখি, আর তানাজি মুভিটা দেখতে এখন যাচ্ছি অবনিমল। তো অবনিমল আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, খুব জোর হার্ডলি 1 কিলোমিটার হবে। মলে ঢুকে গেছি আর আমাদের বুকমাই শো থেকে টিকিট কেটেছি, আর তানাজি যে শোটা আছে ওটা পিভিআরে আছে, পিভিআরে আছে 4:50 থেকে। তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি, এখন 4:30 বাজে। এখন আমরা পিভিআর ঢোকার গেটের মুখে দাঁড়িয়ে আছি আর সামনে আছে টিকিট কাউন্টার। তো আমাদের টিকিট কাউন্টারে যেতে হবে না, বুকমাই শো থেকে টিকিট আছে। আর এখন বুকমাই শো থেকে টিকিট বুক করার পর শুধু কিউআর কোডটা এখানে রিড করতে হবে, কিউআর কোড রিড করলে আর টিকিট লাগবে। তো পেপার ওয়েস্ট থেকে বাঁচাচ্ছি এইভাবে না। এটা হচ্ছে শুভাশিস, ও স্কুল প্লাস কলেজ ফ্রেন্ড, আমরা কলেজেও একসাথে পড়েছি আর স্কুলেও। আমার ফ্রি অফ কস্ট, আমার টিকিট দেখলো না, হাতে ক্যামেরা থাকলে সবই ফ্রি অফ কস্ট হয়ে যায়। তো গিম্বল এরা দেখেনি এখনো, কথাই কেউ ভাই ক্যামেরা। তো প্রতিবারের মতো এবারও, আগেরবারও এইটা নিয়ে ঝামেলা করছিল যে অ্যাকশন ক্যামেরা অ্যালাউ করবে না, তারপর বোঝানোর পর বললো না ঠিক আছে, এবারে গিম্বল নিয়ে ঝামেলা করছে যে গিম্বল ভেতরে অ্যালাউ নেই। তো যাই হোক আমরা পাত্তা দিই না। আটটা 8:30 নাগাদ আমরা মুভি দেখে ফিরেছি, এখন টাইম হচ্ছে 11টা আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। সো লেটস টক অ্যাবাউট দ্য মুভি। তো ইয়ার তানাজি অবশ্যই গিয়ে হলে দেখে এসো, তার কারণ তানাজি একটা এমন মুভি
সেটা যদি তুমি হলে না দেখো, আবার থ্রিডিতে না দেখো, অনেক কিছুই মিস করবে। অবভিয়াসলি তুমি যখন তোমার বাড়িতে ছোট পর্দায় ল্যাপটপে দেখবে বা টিভিতে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এতদিন অব্দি আমি যত মুভি দেখেছি তাতে কি হয় যে পার্সোনাল কনভারসেশন যেগুলো থাকে, মানে ডায়লগ যেগুলো থাকে, ওগুলো কিন্তু মুভির ম্যাক্সিমাম পার্ট জুড়ে ওগুলোই থাকে। তো তানাজিতে কিন্তু হাতে গোনা বেশ কয়েকটা ডায়লগ আছে, তার বেশি নেই। তো এই মুভিটাতে যে জিনিসটা বেশি আছে, যেটা আমাদের সবারই পছন্দ, সেটা হচ্ছে অ্যাকশন, আর তার সাথে সাথে হাইফাই ক্যামেরা মুভমেন্ট। মানে এখানে এত সুন্দর ক্যামেরা মুভমেন্ট আছে, মুভিটা তুমি হলে গিয়ে না দেখলে এটা বুঝতে পারবে না। আর মুভিতে যেটা আমরা বেশি পছন্দ করি সেটা হচ্ছে টুইস্ট। মুভি দেখলে যেন সব সময় মনে হবে যে এরপর কি হতে পারে, এরপর কি হতে পারে। তো এই তানাহি মুভিটা কিন্তু একদমই সেরকম। তুমি যদি দেখতে শুরু করো তোমার খালি মনে হবে যে এরপর কি হবে, এরপর কি হবে, এরকম একটা ভেতরে ফিলিং চলতেই থাকবে। আর এই মুভিটা এমন, তুমি যদি দেখো তোমার একটা সিনও বা একটা মোমেন্টও এরকম মনে হবে না যে বোর ফিল করছো। আর একটা যেটা প্লাস পয়েন্ট যেটা আর কি তাজ মুভির ক্ষেত্রে, আমাদের বলিউডে অনেক হিস্টোরিক্যাল মুভি হয়, তো কিন্তু অনেক মুভি তুই দেখি বেশিরভাগ মুভি তো ওরা হয়তো 2.5 ঘন্টা 3 ঘন্টা অনেক লেন্দি হয়ে যায়। কিন্তু তাজের ক্ষেত্রে যেটা দেখলাম আমাদের 2 ঘন্টা 15 মিনিটের মুভিটা আছে, আর এটা হচ্ছে পুরো স্টোরিটাকে শুধু দেখানো হয়েছে, এক্সট্রা কোনো সিন এড করা হয়নি বা এক্সট্রা কোনো নাচ গান, যেগুলো আমাদের বলিউডে সব থেকে বেশি হয় সেই ধরনের হয়। দুটো গান আছে, দুটো গান আছে, দুটো ঠিক আছে, গান দুটো মুভির মধ্যে ঠিক অ্যাডজাস্টেবল আছে, এই একটা প্লাস পয়েন্ট ছিল মুভিটা। আর মুভিটা আমার হচ্ছে হলে গিয়ে যদি দেখা হয় তাহলে আর বেশি মুভিটার সম্বন্ধে আর কি ফিলটা পাওয়া যাবে। এটা আমিও বলবো বারবার যে হলে গিয়ে অবশ্যই দেখো। পিভিআর এর মতো হলে যদি তুমি যাও, সেখানে কি হয় বেশিরভাগ যে অডিয়েন্স যায় তারা খুবই সিরিয়াস হয়। তারা যখনই কোনো একটা মুভি স্টার্ট হয় তখন থেকেই এত সিরিয়াস ভাবে মুভিটাকে দেখে বা উপভোগ করে, সেখানে যদি ধরো কারো একটা হোয়াটসঅ্যাপে মেসেজ চলে আসে পাশ থেকে, তুমি এরকম আওয়াজ শুনতে হবে, তো এরকম আওয়াজ আসছে। সেই রকম জায়গায় যখন মানুষ সবাই পুরো হল সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, তার সাথে সাথে সিটি মারছে, সেই রকম হলে যেখানে শুধু সিরিয়াস অডিয়েন্স যায় তার সাথে সাথে বলছে শিবাজি মহারাজের জয়, তো এটা অসাধারণ, এটা অসাধারণ। মানে বুঝতেই পারছো, মানে আবার কি হয় যখন আমি বাহুবলি দেখতে গেছিলাম, আমি বাহুবলির সাথে কিন্তু তুলনা করছি না, আমি জাস্ট বলছি বাহুবলি যখন আমি দেখতে গেছিলাম তখন একটা বাহুবলির সিন ছিল বাহুবলি 2 তে, যেটা সেই গলা কাটার যে সিনটা আছে বাহুবলি 2, ওখানে পুরো অডিয়েন্স চিৎকার করেছিল, মানে সিটি মেরেছিল শুধু ওই এক জায়গায়। কিন্তু এই তানাজি মুভিতে লাস্ট 30 মিনিট থেকে পুরো 1 ঘন্টা মানে শিবাজি মহারাজের জয় জয়কার করা হয়েছে পুরো হল। আমি যদি টোটাল বলি, টোটাল হয়তো 4 থেকে 5 বার পুরো হল একসাথে উঠে চেঁচিয়েছে, সিটি মেরেছে, হাততালি দিয়েছে। তো বুঝতে পারছো এর চেয়ে বেশি কিছু বলার নেই। আমি অ্যাকচুয়ালি মুভিটার এত বড়ই ফ্যান হয়ে গেছি। মুভিটা দেখার পর কি হয়েছে, আমাদের মাথায় শুধু ওই মুভিটাই চলছে যে এই সিনটা এরকম ছিল, ওই সিনটা এরকম ছিল, প্রতিটা ডায়লগ মাথায় ঘুরছে। মানে তখন বেরিয়ে এটাও খেয়াল নেই যে আমি ব্লগ করছি তো ব্লগটা কন্টিনিউ করি, এরকম কিছুই মাথায় ছিল না। মানে হল থেকে যখন বেরিয়ে মোটামুটি বাড়ির কাছাকাছি এসেছি তখন আমার মাথায় আছে যে আমি তো ব্লগ করছি আজকে, তো ব্লগটা কন্টিনিউ করতে হবে, তারপর আমি ব্লগ কন্টিনিউ করি। এই মুভিটা হলে দেখো, হলে দেখে অবশ্যই আমাদের একটা কমেন্টে তোমরা জানাও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি দেখে নিয়েছো তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা দেখেছো কি দেখো না। আর যারা দেখোনি তারাও লাইক করো, তার কারণ তানাজি মুভিটা তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো হলে, আর দেখার পর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। যদি মনে হয় যে আমি ফালতু কথা বলছি তো সেটাও এসে জানিও যে ভুলভাল বকছিলে, আর যদি মনে হয় যে না ঠিক বলছি তো সেটাও এসে জানিয়ে দিও। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর সাবস্ক্রাইব করলে তোমাদেরকে একটা টিপস দেবো। আচ্ছা করে নিয়েছো, তাহলে টিপসটা দিয়ে দিচ্ছি। যখনই তুমি ল্যাপটপ ইউজ করবে সবসময় একটা কিছুর ওপর রেখে ইউজ করবে। এই দেখো আমরা নিচে একটা করে বক্স রেখেছি, বক্সের উপর রেখে ল্যাপটপ ইউজ করছি। এতে কি হবে, নিচের যে এক্সস্ট গুলো থাকে তো এক্সস্ট গুলো দিয়ে হাওয়াটা ইজিলি বেরোবে, তো ল্যাপটপ খুব একটা বেশি গরম হবে না। হয়তো তোমরা এটা ভাবছিলে অনেকক্ষণ ধরে যে কেন এর উপর রেখে কেন ইউজ করছি, তো এটাই মেন কারণ ছিল। তো গাইজ আজকের ব্লগ এখানেই এন্ড করছি, সো বাই বাই এন্ড টেক কেয়ার।